এবং কঠোর অভিবাসন নীতিমালায় ব্রিটেন থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা উল্লেখযোগ্য হারে বাড়ছে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর প্রবণতা বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ থেকে যারা ভাগ্য বদলানোর আশায় ব্রিটেন এসেছেন তাদের অনেকেই কঠোর অভিবাসন নীতিমালার কারণে এখন স্বেচ্ছায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বহিষ্কারের চাইতে তিন গুণ বেশি বাংলাদেশী ব্রিটেন ছাড়ছেন নিজের ইচ্ছায় আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো রিপোর্ট ক্যামেরায় ছিলেন তানভীর হাসান ব্রিটেনের চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভেঙে যাচ্ছে অসংখ্য ভাগ্য বিলম্বিত অভিবাসীর স্বপ্ন ভাগ্য বদলানোর আশায় ব্রিটেন পারি জমালো কঠোর অভিবাসের নীতিমালা সহ নানা পরিস্থিতির শিকার হয়ে তাদের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান দিন দিন যেন বেড়েই চলছে এখানে আসলে টিকে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে স্বপ্ন শহর লন্ডনে আসা তো হয়ে গেছে বাট এই স্বপ্ন শহর লন্ডনের আশার যে প্রত্যাশা এবং প্রাপ্তি তার মধ্যে প্রচুর বড় ব্যবধান রয়ে গেছে পরিসংখ্যান বলছে দুই হাজার পনেরো সালে ব্রিটেন থেকে স্বেচ্ছায় ছাব্বিশ হাজার নয় অভিবাসী চলে গেছে এই তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে যে পরিমাণ বাংলাদেশিকে আইন ভঙ্গের কারণে জোরপূর্বক ব্রিটেন থেকে বের করে দেওয়া হয়েছে তার চাইতে তিনগুণ বাংলাদেশি চলে গেছেন স্বেচ্ছায় লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন যাদের অধিকাংশই ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থী বলে জানালেন হাইকমিশনের এই কর্মকর্তা করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট জন ট্রাভেল ডকুমেন্ট নিয়েছে দুই হাজার আট নয় এবং পরবর্তীতে এসেছে তারা ফর সাম রিজন এখানে কলেজ ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা এক্সটেন্ড হয় নাই তারাই আমাদের কাছে আসতেছে যে

একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে বিভিন্ন উপায়ে ফ্রান্স ইতালি জার্মানি পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ে জমাচ্ছেন শৈব কবির সময় সংবাদ লন্ডন